আর্জেন্টিনা কমপ্লিট ফুটবল খেলেছে, ফার্স্ট হাফে অনেকটা খারাপ খেলেছিল কিন্তু সেকেন্ড হাফে অবশ্যই আর্জেন্টিনা কামব্যাক করেছে। মেসির পারফরম্যান্স অসাধারণ, অসাধারণ। মনের থেকে মন যাচ্ছে কোহলি যারা ছিল মেসিকে দেয়া দেয়। আমরা মেসির অনেক ভক্ত, আমরা জিতি, পরের খেলে আরো ভালো খেলবে। সব দুশ্চিন্তার অবসান, আর কোনো অঘটন নয়। মেক্সিকোকে হারিয়ে বিশ্বকাপের নকআউট রেসে টিকে থাকলো আর্জেন্টিনা। ফাইনালের আগে মেসিদের আরেক ফাইনাল জয়ে, তাই স্বস্তির নিঃশ্বাস আর্জেন্টাইন সাপোর্টারদের। আজকে তো হারলে বাদই পড়ে যেত, কেমন লাগছে জেতার পরে? এটা ভাষায় প্রকাশ করার মতো না, এতটা আনন্দ লাগছে। নিজের কাছে মনে হইতেছে যে না, কিছু একটা করছি। এখানে এইসব বাসায় খেলা দেখলে এতটা মজা পাইতাম না। যদি আর্জেন্টিনা হেরে যেত, তাহলে ফুটবল হেরে যেত। আজকে ফুটবলের জয় হয়েছে। আর্জেন্টিনা যেখানে, ব্রাজিলও সেখানে। ডু অর ডাই ম্যাচে মেসিদের খেলা দেখতে হাজির হয়েছিলেন ব্রাজিল সাপোর্টাররাও। কিছু করার নেই, মেক্সিকো ছোট টিম, এখন জিতে গেছে, সামনে তো আরো ম্যাচগুলো আছে, তো দেখা যাবে। ব্রাজিল সাপোর্টারদের কি এখন কিছুটা মন খারাপ কিনা? অনেক জ্বলে, অনেক। কারণ দুইটা মনে হয় তাদের মঙ্গলা পড়তেছে, আমরা খালি পুরা পুরা গন্ধ পাইতেছি। তাদের ফোন দিতেছি ব্রাজিল, এখন তাদের ফোনই ধরতেছে না, তো কালকে তাদের সেভেন আপ খাওয়াইতে হবে। আর্জেন্টিনার খেলা দেখতে শুধু জার্সি বা ফ্ল্যাগ নিয়েই নয়, প্রিয় বাইককেও আর্জেন্টিনার পতাকার সাজে সাজিয়ে খেলা দেখতে এসেছেন সাপোর্টাররা। খুবই এক্সাইটেড। আমি একটা কথাই বলতে চাই, সৌদি আরবের দর্শকরা বলেছিল ওয়ার ইজ মেসি, ওয়ার ইজ মেসি, বাট আজকে আমরা বলতে চাই হেয়ার ইজ মেসি, হেয়ার ইজ মেসি। এই ম্যাচটা তো অনেক ভালো করছি, সামনের ম্যাচটা আরো ভালো করব, ভালো করে ইনশাআল্লাহ আমরা বিশ্বকাপটা নিয়ে আসবো। ফাইনাল খেলায় ব্রাজিল বা আর্জেন্টিনা, ব্রাজিল আর্জেন্টিনার মুখোমুখি হোক, আমরা চ্যাম্পিয়ন। ইনশাআল্লাহ এই জয় আমরা বিশ্বকাপের ট্রফি জিতবে। মেসি, মেসি। ব্রাজিল হোক কিংবা আর্জেন্টিনা, বিশ্বকাপে এই দুই দলের ম্যাচ মানেই যেন সরগরম ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা। মেসিদের এই জয়ের ফলে ব্রাজিল আর্জেন্টিনা ফুটবলীয় লড়াই, সাথে এই দুই দলের কথার লড়াইও যে টিকে থাকছে, এটাই স্বস্তির। কারণ ল্যাটিন দুই জায়ান্ট যতক্ষণ, বিশ্বকাপের আমেজও ততক্ষণ। পার্থ বণিক, ৭১, ঢাকা।